নমস্কার, শুরু করছি আজকের গল্প, মানিক বন্দ্যোপাধ্যায়ের আজকাল পরশুর গল্প। শুরু করছি আজকাল পরশুর গল্প। মানসুকি আর আকাশবে সূর্য উঠেছে মাঝামাঝি, নিজের রাঁধা ভাত আর শোল মাছের ঝাল খেতে বসেছে রামপদ ভাঙা ঘরের দাওয়ায়। চালার খড় পুরানো পচাটে আর দেয়াল শুধু মাটির, চালা আর দেয়াল তাই টিকে আছে, ছ মাসের সুযোগেও কেউ হাত দেয়নি আর সব গেছে। বেড়া খুঁটি মাচা তক্তা মাটির হাঁড়ি কলসিগুলি পর্যন্ত, খুঁটির অভাবে দাওয়ার চালাটা হুমড়ি খেয়ে পড়েছে কাত হয়ে। চালাটা রামপদ আর তোলেনি, কার জন্য তুলবে? দাওয়ার দুপাশ দিয়ে মাথা নিচু করে ভেতরে আসা যাওয়া চলে, অন্ধকার হয়েছে। হোক, হুমড়ি খেয়ে কাত হয়ে পড়া চালার নিচে আধার দাওয়ায় নিজের রাঁধা শোলের ঝাল দিয়ে ভাত খেতে বসেছে রামপদ। ওদিকে খালের ঘাটে নৌকা থেকে নেমেছে তিনটি মেয়ে ছেলে আর একটি ছেলে। এদের মধ্যে একজন রামপদর বউ মুক্তা, তার মাথায় রীতিমতো কপাল ঢাকা ঘোমটা, সুরমার ঘোমটা সিঁথির সিঁদুরের রেখাটুকু ঢাকেনি ভালো করে। এতে আর শাড়ি পরার ভঙ্গিতে আর চলন ফিরন বলনের তফাতে টের পাওয়া যায় মুক্তা চাষা বসু গৃহস্থ ঘরের বউ। অন্য দুজন শহুরে ভদ্রলোকের মেয়ে বউ, যারা বাইরে বেরোয় কাজ করে। অকাজ কি কুকাজ তা নিয়ে দেশ জুড়ে মতভেদ, নইলে শাড়িখানা বুঝে দামি হবে আর মিহি হবে মুক্তার, সাধনা আর সুরমার কাপড়ের চেয়ে? এর চেয়ে কম দামি আর ময়লা শাড়ি মুক্তার নেই, নইলে তাই পরে সে গায়ে ফিরত। তার বুক কাঁপছে, গা কাঁপছে, মুখ শুকিয়ে গেছে, মোটা চট মুড়ি দিয়ে বস্তা হয়ে আসতে পারলে বাঁচত, মানুষ যাতে চিনতে না পারে। চিনতে পারা হয়তো কিছু কঠিন হতো, কিন্তু মানসু কি আর কেনা জানে মুক্তা আজ গায়ে ফিরছে? বাবুরা আর মা ঠাকুরনরা রামপদর বউকে উদ্ধার করেছে, ফিরিয়ে এনে দিচ্ছে রামপদর ঘরে। চারটি বাঁশের খুঁটির ওপরে হোগলার একটু ছাউনি, গগনের পান বিড়ির দোকান, পিছনের বড় গাছটার ডালপালার ছায়া এখন চওড়া করেছে হোগলার ছায়া। গাছের গুড়িটা প্রায় নালার মধ্যে ওপাশের ধার ঘেঁষে, নইলে গুড়ি ঘেঁষে বসতে পারলে হোগলার ছাউনিটুকুও গগনকে তুলতে হতো না। কজন ঝিমুচ্ছিল বাঁচবার চেষ্টার কষ্টে, বুড়ো সুদাসের চোয়ালের হাড় প্রকাণ্ড, এমন ভাবে ঠেলে বেরিয়েছে যে পাঁজরের হাড় না গুনে ওখানে নজর আটকে যায়। রামের বউটা তবে এলো, নিকুঞ্জ বলে, তাই তো দেখি তার আধপোড়া বিড়িটা এই বিশেষ উপলক্ষে ধরিয়ে ফেলবে কিনা ভাবতে ভাবতে। এক পয়সার চারটে বিড়ি কিনেছিল কাল, আধখানা আছে। ঘনশ্যামের টিনের চালার আড়ত থেকে গোকুল চারজনের ঠিক সামনে দিয়ে রাস্তা পেরোবার ছলে ঘনিষ্ঠ দর্শকের পুলক লাভ করে এদের সঙ্গে এসে দাঁড়ায়। গদার বউ মারা গেছে ও বছর। ওরা খানিকটা গায়ের দিকে এগিয়ে গেলে সে মুখ বাঁকিয়ে বলে, রাম নেবে ওকে? জোয়ান গোকুল বলে, না নেবে তো না নেবে, ওর বুয়ি গেল। ঘনশ্যামের আরতি কাজ করে মোটামুটি পেট ভরে খেতে পাওয়ার তেজে সুদাস কেমন হতাশ সুরে বলে, উচিত তো না ঘরে নেয়া। গোকুলকে সে ধমক দেয় না, তুই থাম ছোঁড়া বলে, তীব্র কুৎসিত মন্তব্য করে না মুক্তাকে ফিরিয়ে নেবার কল্পনার বিরুদ্ধে। গোকুলের কথাতেই যেন প্রকারান্তরে সায় দিয়ে যোগ দেয়, ফিরবার কি দরকার ছিল চুড়ির? গোকুল ইয়ারকি দিয়ে কথাটা বলেছিল, কিন্তু ইয়ারকিতেই বাস্তব যুক্তি টোল খায় না।
হালকা হয় না। ছিঁড়া ময়লা ন্যাকড়া জনন কঙ্কাল ছিল মুক্তা। সকলের মতো সুদাসেরও চোখে পড়েছে মুক্তার শাড়িখানা। সকলের মতো সেও টের পেয়েছে মুক্তার দেহটি আজ বেশ পরিপুষ্ট। আঁকা পাকা রাস্তা, এপাড়া ওপাড়া হয়ে পুকুর ডোবা, বাঁশবন, আমবাগান, গাছপালা, জঙ্গলে শান্ত মুক্তা চেনে সংক্ষেপ পথ। যতটা পারা যায় বসতি এড়িয়ে চলতে আরও সে পথ সংক্ষেপ করে প্রায় অগম্য জঙ্গল মাঠ বাগানে তাদের পথ দেখিয়ে নিয়ে চলে। তবু গা তো অরণ্য হয়নি, পাড়া পেরোতে হয়, ঘন বসতি কোনোটা কোনোটা ছড়ানো। ভদ্রমানুষেরা তাকায় একটা উদাসীন ভাবে, যারা গুজব শুনেছে তারাও। শুধু ভুরুগুলি তাদের একটু পুঁচকে যায় সকৌতুক কৌতূহলে। চাষা পশুদের কম বয়সী মেয়ে বৌরা বেড়ার আড়াল থেকে উঁকি দেয়। উত্তেজিত ফিসফিসানি কথার আওয়াজ বেশ খানিকটা দূর পর্যন্তই পৌঁছয়। বয়স্করা প্রকাশ্যে এগিয়ে যায় পথের ধারে, কেউ কেউ মুক্তাকে কথা শোনায়, খোঁচা দেওয়া ছ্যাঁকা লাগানো কথা। কেউ চুপ করে থাকে, কেমন একটা দরদ বোধ করে। কচি ছেলেটা মরেছে, কোথায় না জানি বাছা কত লাঞ্ছনা কত উৎপীড়ন শুয়েছে এই ভেবে। মধুকামারের বউ গিরির মা একেবারে সামনে দাঁড়িয়ে পথ আটকায় তার মস্ত ফোলা ফাঁপা শরীর নিয়ে। মধুকামার নিরুদ্দেশ হয়েছে বছরখানেক, কিছুদিন আগে গিরিও উধাও হয়ে গেছে। গিরির মা মুক্তাকে শুধুতে থাকে ঘুরিয়ে ঘুরিয়ে কুৎসিত গালাগালি দিয়ে দিয়ে। কেন লামাগি, কেন ফিরেছিস গায়ে, ছেঁটিয়ে তাড়াবো তোকে, দু হো দু। হাঁপাতে হাঁপাতে সে কথা বলে যেন হলকায় হলকায় আগুন বেরিয়ে আসে হিংসার বিদ্বেষের। সুরমা স্মিত মুখে মিষ্টি কথায় তাকে থামাতে গিয়ে তার গালাগালির ঝাঁঝে এক পা পিছিয়ে আসে। মনে হয় গিরির মা শেষ পর্যন্ত আঁচড়ে কামড়েই দেবে মুক্তাকে। মুক্তা দাঁড়িয়ে থাকে নিস্পন্দ হয়ে। এরা মুখ চাওয়াচাই করে, মানুষ জমেছে কয়েকজন, একজন কোমরে তার গামছা পরা আর মাথায় কাপড়খানা পাগড়ির মতো জড়ানো, হঠাৎ জোরে হেসে ওঠে। একজন বলে, বাবা বেশ বেশ। একজন উরুতে থাপ্পড় মেরে গেঁয়ো ভঙ্গিতে হাততালি দেয়। একটু তফাতে নালা পেরোবার জন্য পাতা তাল গাছের কাণ্ডটায় এ মাথায় বসেছিল গদাধর। বহু দূরের মানুষকে হাঁক দেবার মতো জোর গলায় এমনি সময় সে ডাকে, বলি ওগো গিরির মা, গিরির মা। গিরির মা মুখ ফিরিয়ে তাকাতে সে আবার বলে তেমনি জোর গলায়, গিরি যে তোমার ডাকছে গো গিরির মা, কখন থেকে ডাকছে গিরির মা, গিরি যে তোমার ডাকছে গো, শুনতে পাও না। গিরির মা থমকে যায়, দুঃস্বপ্ন ভাঙা মানুষের মতো ক্ষণিক সম্বিত খোঁজে বিমুড়ের মতো, তারপর যেন চোখের পলকে এগিয়ে যায়। ডাকছে, হ্যাঁ ডাকছে নাকি গিরি, যাইলো গিরি যাই। এতগুলি মানুষ দেখে লজ্জায় সে জিভ কাটে। কোমরে এক পাক জড়ানো ছেঁড়া কাঁথাখানা চট করে খুলে নিয়ে মাথায় ঘোমটার মতো চাপি এগিয়ে যায় ঘরের দিকে। ঘরের সামনে পুরানো কাঁঠাল গাছের ছায়ায় বসে রামপদ সবে হুঁকোয় টান দিয়েছিল। তামাক সেজেছে একটুখানি ডুমুর ফলের মতো, তামাক পাওয়া বড় কষ্ট। মুক্তাকে সাথে নিয়ে ওদের আসতে দেখে সে হুঁকোটা গাছে ঠেস দিয়ে রেখে উঠে দাঁড়ায়। এমনি পুড়ে যেতে থাকে তার অত কষ্ট জোগাড় করা তামাক। রামপদ বলে ক্লিষ্ট স্বরে, আসেন। দ্বিধা সংশয় পীড়িত ভীরু অসহায়ের মতো, আসেন আসেন। তিনজন কাছে এগিয়ে এসেছে, ওদের দিকে না তাকিয়ে সে অনিশ্চিত অভ্যর্থনা জানায়,
চোখে পেতে রাখি মুক্তার উপর। খানিক তফাতে থাকতেই মুক্তা থেমে গিয়ে হয়ে আছে কাঠের পুতুল। তোমার বউকে দিয়ে গেলাম ভাই, যা বলার সব তোমায় বলেছি, ওর মন ঠিক আছে, যা হবার হয়ে গেছে, ভুলে গিয়ে আবার তোমরা ঘর সংসার পাতো, আরেকদিন এসে আমরা দেখে যাব। দিয়ে তো গেলেন, উৎসাহহীন বিমর্ষ রামপদ বলে, দিয়ে তো গেলেন, মাথার চুলে হাত বুলিয়ে একবার সে ঢুক গেলে, চোখের পাতা পিটপিট করে তার, শীর্ণ মুখখানা বসন্তের দাগে ভরা, চুপসানো বাগালটাতে লম্বা ক্ষতের দাগ, তবু এই মুখেও তার হৃদয়ের জোরালো আলোড়নের কিছু কিছু নির্দেশ ফুটেছে তার শিথিল নিস্তেজ সর্বাঙ্গ জোড়া ঘোষণার সুস্পষ্ট মানি ভেদ করে। যাবে বলেছিলে, গেলে না কেন রামপদ? তাই তো মুশকিল হয়েছে দিদিমণি, তাই তো মুশকিল হয়েছে দিদিমণি, সমাজ তাকে শাসিয়েছে, বউকে ঘরে নেওয়া চলবে না, নিলে বিপদ আছে। সমাজ মানে ঘনশ্যাম দাস, কানাই বিশ্বাস, নিধু নন্দী, লোচন কুমার, বিধু ঘোষ, মধু নন্দী, এরা কজন? ঘনশ্যাম এরকম সমাজপতি এ অঞ্চলের চাষাবুষোদের, অর্থাৎ চাষি, গয়লা, কামার, কুমোর, তেলি, ঘরামি, জেলে প্রভৃতির। সেই ডেকে কাল ধমকি দিয়ে বারণ করে দিয়েছে রামপদকে, অন্য কজন উপস্থিত ছিল সেখানে। একটু ভয় হয়েছে তাই রামপদর, একটু ভাবনা হয়েছে। নৌকোতে পাতবার সদরঞ্জিতে কাঁঠাল তলায় বিছি তিনজন বসে, রামপদকেও বসায়। মুক্তা এতক্ষণ পরে সরে এসে সুরমার পিছনে গা ঘেঁষে মাটিতেই বসে। ঘোমটা তার ছোট হয়ে গেছে, ছোট ঘোমটার মিথ্যে আড়াল থেকে একদৃষ্টে সে তাকিয়ে থাকে রামপদর মুখের দিকে। বউয়ের চোখে এমন চাউনি রামপদ কোনো দিন দেখেনি, এ সমস্ত তুচ্ছ করার মতো নয়। একজন মাতব্বর আর তার ধামাধরা কজন তুচ্ছ লোক রামপদর পারিবারিক ব্যাপার নিয়ে করতালি না করতে এলে এ হাঙ্গামা ঘটত না। দু চারজন হয়তো ঠাট্টা বিদ্রুপ করত কিছুদিন, দু চারজন হয়তো বর্জনও করত রামপদকে, কিন্তু সাধারণভাবে মানুষ মাথা ঘামাত না। চারদিকে যা ঘটেছে আর ঘটছে তার কাছে এ আর এমন কি কাণ্ড? না খেয়ে রোগে ভুগে কত মানুষ মরে গেল, কত মানুষ, কত পরিবার নিরুদ্দেশ হয়ে গেল, কোনো বাড়ির দশজন কোথাও গিয়ে ফিরে এলো মোটে দুজন ধুঁকতে ধুঁকতে, কত মেয়ে বউ চালান হয়ে গেল কোথায় কি জানে। এমনি সব কাণ্ডের মধ্যে কার বউ কোথায় কমাস নষ্টামি করে ফিরে এসেছে, এ কি আবার একটা গণ্য করার মতো ঘটনা? এ যেন প্রলয়ের সময় ডোবার জল নোংরা করেছে তাই নিয়ে ব্যস্ত হওয়া। কিন্তু ঘনশ্যামেরা কজন যখন গায়ে পড়ে উস্কে দিতে চাইছে সবাইকে, কি জানি কি ঘটবে। সুরমা জিজ্ঞেস করে, যাই হোক, বউয়ের জন্য ভাত তো রেখেছ রামপদ? আকে, আপনারা? আমাদের ব্যবস্থা আছে, বউকে দুটি খেতে দাও তো তুমি, চালাটা তোলনি কেন? আগে তুলবো, তুলবো। সুরমাই বলে কয়ে নিয়ে দুটি খাওয়ার ছলে মুক্তাকে ভিতরে পাঠিয়ে দেয় রামপদর সঙ্গে। বাইরে যা ঘটুক, ওদের মধ্যে আগে একটু কথা আর বোঝাপড়া হওয়া দরকার। গ্রামের একজন কর্মী শঙ্করের বাড়িতে, তাদের এবেলা না খাওয়ার ব্যবস্থা আছে, অনেক আগেই তার এসে পড়া উচিত ছিল। গ্রামের অবস্থা সে ভালোই জানে, তার সঙ্গে পরামর্শ করবারও দরকার হবে। রামপদ সুধ হয়, নাইবে? ঝাপটা উঁচু করে তুলে দিতে আরেকটু আলো হয় ঘরে। মুক্তা বলে, মোর জন্যে রেঁধে রেখেছ শোলের ঝাল আর ভাত, আলুনি হয়েছে কিন্তু।
এগারো মাস আর অঘটনের ব্যবধান আর কিছুতে নেই। শুধু যেন আছে অতি বেশি রয়ে রয়ে অল্প দুটি কথা বলায়। নিজের নিজের অনেক রকম ভাবনার গাদা নিয়ে নিজে নিজে ফাঁপড়ে পড়লে যেমন হয়, চুপ করে থাকার বড় যন্ত্রণা। ভাবনাগুলি নড়তে নড়তে মুক্তার মনে আসে, ছেলেটা তার ছিল 7 মাসের, রামপদ যখন বিদেশে যায়। এটা বলার কথা, মুক্তা বাঁচে। খোকন গেল কুপত্তি খেয়ে, মায়ের দুধ শুকিয়ে গেল, এক ফোঁটা নেই। চাল গুঁড়িয়ে বার্লি মতন করে দিতাম কদিন, করি কি, চাল ফুরলে কি দি, না খেয়ে শুকিয়ে মরবে এমনিতে। শাক পাতা যা সেদ্ধ খেতাম তাই দালাম, করি কি, তাতেই শেষ হলো খোকন। না কেঁদে ধীর কথায় বিবরণটা দেবে ভেবেছিল মুক্তা, কিন্তু তা কি হয়, আগে পারত না। খেয়ে যখন ভোঁতা নির্জীব হয়ে গিয়েছিল অনুভূতি, আজ স্পষ্ট শরীরে শুধু কমাসের অকথ্য অভিজ্ঞতা কেন বোধকে ঠেকাতে পারবে, মনে পড়ে। গলা ধরে চোখে জল আসে মুক্তার, শেষ দুটো দিন যা করলে গো, পেটের যন্ত্রণায় দুমড়ে মুচড়ে ধনুকের মতো বেঁকে মুক্তা এবার কাঁদে। কেউ কিছু করল না, দাসমশাই দুধ দিতে চেয়েছিল, মুখেও দেবে খেতে পড়তে। তখন কি জানি মোর উদ্দেশ্যে এই আছে, জানলে পরে রাজি হতাম, বাচ্চাটা তো বাঁচত। মরণ মোর হলই, সেও মরল। চোখ মুছে নিজেকে সামলাতে চেষ্টা করে মুক্তা, এবার কৈফিয়ত দিতে হবে। কেঁদে কোঁকিয়ে দরদ সে চায় না, সুবিচার চায় না। সব জেনে যা ভালো বুঝবে করবে রামপদ, যেমন তার বিবেচনা হয়। খোকন মরল, তোমার কোনো পাত্তা নেই, দাসমশাই রোজ পাঠাচ্ছে নেড়ির মাকে, একমুঠো খেতে পাইনি। দিন গেলে একমুঠো খেতে পাইনি। এক রাতে দুটো মদ্য এলে কামড়ে দিয়ে বাদারে পালিয়ে বাঁচলাম, দিশে মিশে ঠিক রইল না, আর গেলাম সদরে চলে। দাসমশাই তো খুব করেছেন মদের জন্য। শোলের ঝাল দিয়ে মুক্তা বসেছে ভাত খেতে, বাইরের থেকে ঘনশ্যাম দাসের হাঁক আসে, রামপদ তুই খা বলে রামপদ বাইরে যায়। জনপাচিক সঙ্গীকে সঙ্গে নিয়ে ঘনশ্যাম এসে দাঁড়িয়েছে সরকারি সমঞ্জারির পেয়াদার মতো গরম গাম্ভীর্য নিয়ে। শঙ্কর এসেছিল একটু আগে, ঘনশ্যামের আবির্ভাবে সুরমাদের যাওয়া হয়নি। বউ এসেছে রামপদ, ঘরে নিয়েছিস, বার করে দে এই দণ্ডে, যারা এনেছে তাদের সঙ্গে ফিরে যাক। আজ্ঞে আজ্ঞে, ভাত খাচ্ছে। রামপদর ভাবসাব জবাবভঙ্গি কিছুই ভালো লাগে না ঘনশ্যামেদের। টেকুর নন্দী সুধ হয়, তোর মতলব কি রামপদ, তোর মতলব কি, বউকে রাখবি ঘরে? রামপদ ঘাড় কাত করে বলে, আজ্ঞে বিয়ে করা স্ত্রী, আজ্ঞে ফেলি কি করে। এই নিয়ে একটা গোলমালের সৃষ্টি হয় মানসুকের চাষাভুষোর সমাজে। ঘনশ্যামরাই জোর করে জাগিয়ে রাখে আন্দোলনটাকে, নইলে হয়তো আপনা থেকেই ঝিমিয়ে ঝিমিয়ে থেমে যেত মুক্তার ঘরে ফেরার চাঞ্চল্য। সামাজিক শাস্তি দেওয়া ছাড়া আর কিছু করার ক্ষমতা ঘনশ্যামদের নেই। জমিদার দেশে থাকলেও হয়তো তাকে দিয়ে কিছু করানো যেত, তবে সামাজিক শাস্তিই যথেষ্ট। সবাই যদি সব রকমের বর্জন করে রামপদকে, কথা পর্যন্ত বন্ধ করে, তাতেই পরম শিক্ষা হবে রামপদর। সমাজের নির্দেশ অমান্য করলে শুধু একঘরে হয়েই সে যে রেহাই পাবে না তাও জানা কথা। টিটকারি গঞ্জনা মার ধর ঘরে আগুন লাগা সব কিছুই ঘটবে তখন। সবাই এসব করে না, তার দরকারও হয় না।
সমাজ যাকে ত্যাগ করেছে, যার পক্ষে কেউ নেই, হয় বিপক্ষে নয় উদাসীন, যার উপর যা খুশি অত্যাচার করলেও কেউ ফিরে তাকাবে না, মিলেমিশে সেই পরিত্যক্ত অসহায় মানুষটাকে পীড়ন করতে বড় ভালোবাসে এমন যারা আছে কজন, তাদের দিয়েই কাজ হয়। তবে সময়টা পড়েছে বড় খারাপ, প্রায় সকলেই আহত, উৎপীড়িত, সমাজ পরিত্যক্ত অসহায়ের মতো, মনগুলি ভাঙা, দেহগুলিও ভাঙা। আজ কি করে বাঁচা যায় আর কাল কি হবে, এই চেষ্টা আর ভাবনা নিয়ে এমন ব্যস্ত আর বিব্রত সবাই যে জোট বেঁধে ঘোট পাকাবার অবসর আর তাগিদ যেন জীবন থেকে মুছে গেছে, সকলকে উত্তেজিত করতে গিয়ে এই সত্যটা বেরিয়ে আসে। রামপদর কাণ্ডের কথাটা হুঁ হাঁ দিয়ে সেরে দিয়ে সবাই আলোচনা করতে চায় ধান চাল নুন কাপড়ের কথা, যুদ্ধের কথা, পেতে চায় বিশেষ অনুগ্রহ, সামান্য সুবিধা ও সুব্যবস্থা, একটু আশা ভরসার ইঙ্গিত পেলে যেন জীবন্ত হয়ে ওঠে যার চিহ্নটুকু দেখা যায় না, রামপদর বিচার থেকে রোমাঞ্চ লাভের সুনিশ্চিত সম্ভাবনায়। কয়েকজন তো স্পষ্টই বলে বসল, ছেড়ে দেন না কেন, অমন কত ঘুরছে, কতদিন সামলাবেন, যা দিনকাল পড়েছে, চাল নেই, নুন নেই, কাপড় নেই, ছেড়ে দেন না, যাগ্গি ছেড়ে দেন। আপনজনকে যারা হারিয়েছে দুর্ভিক্ষে মহামারীতে, বাঁচবার জন্য শহরে পালিয়ে আপনজন যাদের হয়ে গেছে নিরুদ্দেশ, বিদেশ থেকে ফিরে যারা ঘর দেখেছে খালি, এ ব্যাপারে চুপ করে থাকার আর ব্যাপারটা চাপা দেবার ইচ্ছা তাদেরই বেশি জোরালো। এরকম কিছুই ঘটেনি এমন পরিবারও কটাই বা আছে? ঘনশ্যাম একটু দমে যায়, বোঝার উপর শাকের আঁটি চাপাই গোকুল, বাড়াবাড়ি করলেন খানিক বটে, আগে বাড়াবাড়ি করলেন খানিক, সাধু হিদে নখাদের দিয়ে মেরে লাল করে দিতেন একদিন, চুকে যেত, বিচার সভা ডেকে বসলেন, দশ জনে যদি দশটা কথা কয় যাবেন কোথা, দুগ্গার কথা যদি তোলে কেউ। ঘনশ্যাম ধমক দেয়, তুই চুপ থাক হারামজাদা, কিন্তু হাত তার উঠে গিয়ে ঘাঁটতে থাকে বুকের ঘন লোম, জ্বালাও করে মনটা রামপদর স্পর্ধায়, সে নাকি দাওয়ার চালা তুলেছে, বেড়া দিয়েছে, গুছিয়ে নিচ্ছে সংসার, বলে নাকি বেড়াচ্ছে, গায়ে না টিকতে দিলে বউকে নিয়ে চলে যাবে অন্য কোথাও, আগের চেয়ে কত বেশি খাতির করছে ঘনশ্যামকে লোকে আজ, তুচ্ছ একটা রামপদর কাছে সে হার মানবে, হার মানবে, মনটা জ্বালাও করে ঘনশ্যামের। ঘনশ্যাম ধমক দিয়ে বলে, তুই চুপ থাক হারামজাদা, হারামজাদা। পরদিন বসবে বিচার সভা, সদরে জরুরি কাজ ছাড়তে বেরুবার সময় ঘনশ্যাম ঠিক করে যায় সকাল সকাল রওনা দিয়ে বিকাল বিকাল গায়ে ফিরবে, গিরির কাছে আজ আর যাবে না, কাজ শেষ হয় বেলা দুটোর মধ্যেই, কিন্তু মনের মতো হয় না, যেমন সে ভেবেছিল সেরকম না, মনটা তার আরেকটু দমে যায়, স্বাদ হয় একটু বিলাতি খাবার, গিরির সাথে রাত কাটাবার, সময়ের হিসাবেও আটক পায় না, সভা হবে অপরাহ্নে, সকালে রওনা দিলেও গায়ে সে পৌঁছবে ঠিক সময়ে, গোকুলকে সবচেয়ে কম দামি বিলাতি বোতল কিনতে দিয়ে সে যায় গিরির ওখানে, খোলা দরজায় দাঁড়িয়ে ঘনশ্যামের চোখ উঠে যায় কপালে, হাত বুকে উঠে লোম খুঁজে জামার কাপড়ের নিচে, মাদুর পেতে ভদ্রঘরের চারটি মেয়ে গিরিকে ঘিরে বসেছে, দুজন তার চেনা, মুক্তাকে নিয়ে যারা রামপদর কাছে পৌঁছে দিয়েছিল তারাই, নিঃশব্দে সরে পড়বার চেষ্টা করারও সুযোগ মেলে না। এই এই শোনো শোনো,
লাফিয়ে উঠে এসে গিরি চেপে ধরে গলাবন্ধ কোটের প্রান্ত। ভাগছ যে, দাঁড়াও, কথা আছে অনেক, দাঁড়াও বলছি। গিরি, ওনারা কারা? তাদের কাজ কি তোমার বাপু? গিরি ফুঁসে ওঠে, জামা সে ছাড়ে না ঘনশ্যামের, পিছন থেকে সামনেটা ধরে রাখে, কট মুটিয়ে তাকায় বিষণ্ণ ক্রুদ্ধ দৃষ্টিতে, ঢোক গেলে দাঁতে দাঁত খসে। কি বলছিলা, মা নাকি ভালো আছে? বেশ আছে, মোর মা ভালো আছে? কি বলছিলা? আছে না, মোর মা ভালো আছে? আছে, মাথা বিগড়েছে কার তবে, মোর? খেপেছে গিরি, সে আর ছাড়বে না। খেপেছে কে? মুই? তা খেপেছি, মাথা মোর ঘুরতে নেগেছে। ওরে লক্ষ্মী ছড়া, ঠক মিথ্যুক। সুরমা ভিতর থেকে বলে মৃদুস্বরে, গিরিবালা, গিরিবালা। গাল বন্ধ করে নিজেকে গিরি সামলায়, গলা নামিয়ে বলে, মোর বাপকে টাকা দিয়ে বিভূতি মরতে পেঠিয়েছিল কে? ঘনশ্যাম বলে, ওনারা বলেছে বুঝি? গিরি, মিছে বলেছে, মিছে বলেছে। গিরি ডুকরে কেঁদে ওঠে বাপের শোকে, ও বাবা গো, মোর নেগে তুমি খুন হলে গো বাবা, এই নচ্ছর মিয়ার ধরে প্রাণ কেন আছে গো বাবা? বাবা গো, তুমি মোর নেগে খুন হলে গো। ভেতর থেকে আবার সুরমা ডাকি, গিরিবালা। ও গিরিবালা, তোমার বাবা মরেছে কে বললে? খবর তো পাওয়া যায়নি কিছু, বেঁচেই হয়তো আছে, মরবে কেন? নিজেকে সামলে গলা নামিয়ে বলে গিরি, নিখোঁজ তো হয়েছে আজ 10 মাস দিদিমণি। অন্য ঘরের মেয়েরা জানালা দরজায় উঁকি দেয়, কেউ কাজের ছুতোয় ঘর থেকে বেরিয়ে এদিক ওদিক চলাচল করে, তাদের দিকে চেয়ে চেয়ে গিরি বলে, নিখোঁজ তো হয়েছে আজ 10 মাস অঙ্গন ঝকঝকে পরিষ্কার, নালা ছিটাল থেকে উঠে আসছে অশ্লীল গন্ধ, এঁটো বাসনগুলির অখাদ্যের গন্ধটাও কেমন বোধ। সুরমার চারজনে বেরিয়ে আসে, তাদের দিকে না তাকিয়েই সদর দরজার দিকে যেতে যেতে তারা বলে, সকালে আমরা আসবো গিরিবালা, তৈরি থেকো। ঘনশ্যাম বলে, সকালে আসবে কেন? মুখে গায়ে পৌঁছে দিতে মার কাছে, এসো ঘরে এসো, বসবে। গিরি তাকে টেনেই নিয়ে যায় ঘরে। ঘনশ্যামের দিশেহারা অবস্থা, শত উপায়, শত মতলবের এলোমেলো টুকরো পাক খেতে থাকে তার মাথার মধ্যে, কি করা যায়, কি করা যায় এখন? এলোমেলো টুকরো পাক খেতে থাকে তার মাথার মধ্যে, আতঙ্কের চাপে বিড়বিড়ি করে। মাদুরে বসে বিড়ি ধরিয়ে কেশে বলে, গায়ে গিয়ে কি করবি গিরি? আমি বরং বরং টরং রাখো তোমার, মার চিকিৎসা করাবো, সব খরচা দেবে তুমি যত টাকা লাগে, নয়তো কি কেলেঙ্কারি করি দেখো। ঘনশ্যামের পকেট হাতড়ে সিগারেটের প্যাকেটটা বার করে গিরি ফস করে একটা সিগারেট ধরায়, ধপাস করে বসে পা ছড়িয়ে পিছনে হাত রেখে পিছু হেলে, কয়েক মাসি মুখের স্নিগ্ধ লাবণ্য উবে গেছে অনেকখানি, মাজা রঙের সে আভাসও নেই তেমন, কিন্তু গরম শ্রী হয়েছে আরও অপরূপ, মারাত্মক। সাধে কি ওকে পাবার জন্য অত করেছে ঘনশ্যাম? ছেড়ে দেবে, ছেড়ে দেবে দেবে করেও ছাড়তে পারছে না। কায়েস্তের মেয়ে না হলে ওকে সে বিয়েই করে ফেলত, এখানে টেনে না এনে বিয়েই করে ফেলত সে। ছেড়ে দেবে ভাবছিল কিছুদিন থেকেই, যদি ছেড়ে দিত আজ তাহলে এই হাঙ্গামায় তাকে পড়তে হতো না, ভদ্রঘরের এই ধিঙ্গি মাগিগুলোর কল্যাণে। উফ, অতিষ্ঠ করে তুললে এই ধিঙ্গি মাগিগুলো। গিরিবালা মুখ বাঁকিয়ে বলে,
এত পয়সা করেছ তুমি? ঘনশ্যাম বিড়ি টানে। গিরিবালা সোজা হয়ে বসে মুখ বাঁকিয়ে বলে, রামপদর পেছনে নাকি নেগেছ তুমি, এক ঘরে করবে? সাধু পুরুষ আমার, মোর ঘরে ফেরবার পথে কাঁটা দেবার মতলব না? ওর বউকে ঘরে ফিরতে না দিলে মোকে কে ঘরে ফিরতে দেবে শুনি? মোকে এক ঘরে করবে না সবাই? গোকুল মদের বোতল নিয়ে এলে গিরি এক দৃষ্টে বোতলটার দিকে তাকিয়ে থাকে, জিভ দিয়ে ঘন ঘন ঠোঁট বেজায়, মুখের ভাব পলকে পলকে বদলে গিয়ে ঘনিয়ে আসে রুগ্নের যাতনা ভরা লুলুপতা, নিষিদ্ধ বস্তুর প্রতি বিকারগ্রস্তের তীব্র কাতরতা। গিরি যেন শিথিল হয়ে ঝিমিয়ে যায়, অতি কষ্টে বলে, বিলাতি না? যাক, এনেছ যখন খাও শেষ দিনটা, ভোর ভোর উঠে চলে যাবে কিন্তু। মদের গ্লাসে দু চারবার চুমুক দিয়ে একটু স্থির হয়ে ঘনশ্যাম ভাবে, না আর কোনো উপায় নেই, ভয় দেখানো জবরদস্তি মিষ্টি কথা, লোভ দেখানো বানানো কথায় ভোলানোর সব বৃথা, সব বৃথা, কিছুই খাটবে না। সে গিরি আর নেই, সেই ভীরু লাজুক বোকা হাবা সরল গেউমে সেই গিরি আর নেই, সে পেকে ঝানু হয়ে গেছে। কিছু পেশাদ পেয়ে গোকুল বিদায় হয়, খুব ভোরে এসে সে ঘনশ্যামকে ডেকে তুলে নিয়ে যাবে। রাত বাড়লে গিরি জড়িয়ে জড়িয়ে বলে, কি করি বলো, কাল একবার যেতে হবেই, মার জন্য আকুপাকু করছে মনটা। তা ভেবো না তুমি, মার একটা ব্যবস্থা করে ফিরে আসব কদিন পরে, মাঝে মাঝে গায়ে যেতে দিও মোকে, হ্যাঁ মাঝে মাঝে গায়ে যেতে দিও, ভেবো না ফিরে আসব। গ্লাস থেকে বিলাতি উছলে পড়ে শাড়ি ভিজে যায় গিরির, খিলখিল করে হাসতে হাসতে রাগের চোটে গিরি গ্লাসটা ছুঁড়ে দেয় ঘরের কোণে। বিচার সভায় লোক খুব বেশি হলো না, মানসুকি আর ঘেসে ঘেসি পাঁচ ছটা গা ধরলে, লোক কমেই গেছে দেশে, রোগী শয্যাশায়ী হয়ে আছে বহু লোক, অনেকে আসতে পারেনি, আসবে ঠিক করেও আসতে পারেনি জ্বরে পড়ায়, অনেকে ইচ্ছে করে আসেনি। সমাবেশটা কেমন ঝিম ধরা, নিরুত্তেজ প্রাণহীন, ক্ষীণ শীর্ণ অবশীর্ণ সব দেহগুলি, চোখে উদ্দেশ্যহীন ফাঁকা চাউনি, সভার বাকগুঞ্জন স্তিমিত, কথা কইতে ভালো লাগার দিন যেন নেই। বছর দুই আড়াই আগে ঘনশ্যামের এই সদর দেওয়া আর সামনের ফাঁকা জমিতে শেষ সামাজিক বিচার সভা বসেছিল, এই চাষা ভূষণের পদ্মলোচনের বনের ব্যাপার নেই। কি চাঞ্চল্য আর উত্তেজনা ছিল সেই জমায়েতে, মানুষের কলরবে গম গম করছিল, কি ঔৎসুক্য ফুটেছিল সকলের মুখে এক বিবাহিত নারীর কলঙ্কের আলোচনা আরম্ভ হওয়ার প্রতীক্ষায়। তার তুলনায় এ যেন সরকারি জমায়েত ডাকা হয়েছে, বর্তমান অবস্থায় গ্রামবাসীদের কি করা উচিত বুঝিয়ে দিতে। দাওয়ায় বসেছে মাথারা, মাঝবয়সী আর বুড়ো মানুষ, ঘনশ্যাম বসেছে মাঝখানে একেবারে চুপ করে অত্যন্ত চিন্তিত ভাবে, তার ভাব দেখে মাথাদের অস্বস্তি জেগেছে, উপস্থিত মানুষগুলির ভাব দেখেও। দাওয়ার এক প্রান্তে মোড়ায় বসেছে শঙ্কর, সে এসেছে অযাচিত ভাবে, কেউ কেউ অনুমান করেছে তার উপস্থিতির কারণ, অঙ্গনের দক্ষিণ কোণে জনসাতকের সঙ্গে ঘেঁষে ঘেঁষি করে বসেছে রামপদ, এদের সঙ্গে আগে থেকেই তার ভাব ছিল, বিশেষ করে করালি ও বুনুর সঙ্গে। মেয়েদের মধ্যে বসেছে মুক্তা গিরির গায়ে লেগে, সে অবশ্য গিরিকে খুঁজে তার গা ঘেঁষে বসেনি, গিরি তাকে ডেকে বসিয়েছে। পুরুষের অনুপাতে মেয়েদের সংখ্যা বড় কম হয়নি সভায়,
ঘনশ্যামের দৃষ্টি বারবার গিরির উপর গিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে সে চোখ সরিয়ে নেয়। বিচারের কাজে গোল বাঁধে গোড়ার থেকেই। পূর্ব পরামর্শ মতো বুড়োর টেকো নন্দী গোরচন দিকে শুরু করলে জমায়েতের মাঝখান থেকে রুক্ষ চুলে খোঁচা খোঁচা গোবদাড়িতে আরেকটা হাত ছেঁড়া ময়লা খাকি শার্ট গায়ে পাগলাটে চেহারার বনমালি চেঁচিয়ে বলে, কিসের বিচার? কার বিচার? কিসের বিচার? রামপদর বউ কোনো দোষ করেনি, সবাই জানে। বনমালীর বউকে সদরের দত্তবাবু ভুলিয়ে ভালিয়ে ঘর ছাড়িয়ে চালান দিয়েছে ব্যবসা করার জন্য। প্রথমে সদরে রেখেছিল বউটাকে। বনমালী হন্যে হয়ে খুঁজে খুঁজে তাকে যখন আবিষ্কার করে ফেলেছিল তখন আবার কোথাও চালান করে দিয়েছে বউটাকে। অনেক চেষ্টা করেও বনমালী তার হদিস পায়নি। এখনো সে মাঝে মাঝে সদরে গিয়ে সন্ধান করে। টেকো নন্দী বলে, আহা, দোষ করেছি কি করেনি তাই তো মোরা বিচার করব। বনমালী রুখে বলে, বটে বটে, কোনো দোষ করেনি তবু বিচার হবে দোষ করেছি কি করেনি? বাহ, এ তো খুড়ো ঠিক কথা নয়। গায়ের কোনো ছেলে মেয়ে গা ছেড়ে কদিন বাইরে গেলে যদি তার বিচার লাগে তবে তো বিপদ। করালি বসে থেকেই গলা চড়িয়ে বলে, ঠিক কথা ঠিক কথা। গায়ে খেতে পায়নি, স্বামী কাছে নেই তাই সদরে খেটে খেতে গেছে, ওর দোষটা কিসের? কে একজন মাথাটা নামিয়ে আড়াল করে বলে, সে বেলার তো কেউ আসেনি দুটো খেতে পড়তে দিতে। বিচার সভা! কানাই বিদেশে তিন ছেলে আর দুই মেয়ে হারিয়ে শুধু নিজের বউ আর বড় ছেলের বউকে নিয়ে গায়ে ফিরেছে। সে বলে, তাদের তিনজনের কই মাছের প্রাণ, সহজে যাবার নয়, যায়নিও তাই। তাকে উঠে দাঁড়াতে দেখা যায়, মুখে এক অদ্ভুত উদ্ভ্রান্ত উন্মাদের ভাব, কথা তার এলোমেলো হয়ে যায়। সে বলে, প্রাণে বেঁচে ফিরেছে মেয়েটা, ভগবান ছিল না তো কি? মেয়েটা ফিরেছে তো মরে এসে, তা ভগবান আছেন? ভগবান আছেন। বিচার? ভগবান আছেন। কেউ হাসে না, সবাই ভগবান এসে পড়ায় শঙ্করের মতো অযাচিত আবির্ভাবের কৌতূহলমূলক একটা অনুভূতি জাগে অনেকের মনে। জমায়েত স্তব্ধ হয়ে থাকে খানিকক্ষণ, শুধু মেয়েদের মধ্যে গুজগাজ ফিস ফাস চলতে থাকে অবিরাম। মুক্তার মতো মেয়েরা আবার গায়ে ফিরুক, এটা যারা ঠিক পছন্দ করে না তারাও চুপ করে থাকে। শেষে দাওয়া থেকে ভুবন বলতে যায়, কথা হলো কি, ও যদি সদরে সত্যি খেটে খেতে যেত, খেটেই খেত। গিরি তড়াক করে ঘাড় উঁচু করে চেঁচিয়ে গলা চিরে ফেলে, খেটে খায়নি তো কি? মোরা একসাথে খেটে খেয়েছি, এ পাড়ায় দুবারই জিগির করেছি, ও পাড়ায় এক দোকানে মুড়ি ভেজেছি, কোন মুখপুরা বলে খেটে খাইনি মোরা? শুনি তো একবার। প্রায় সকলেই জানে গিরির একথা সত্য নয়। কয়েকজন সচক্ষে মুক্তাকে দেখেছে সদরে, কিন্তু কেউ কথা বলে না। কিছুকাল আগে গায়ে লজ্জাবতী লতার মতো গায়ে কাঁচামি গিরির পরিবর্তনটা সকলকে আশ্চর্য করে দেয়। খুব বেশি নয়, দাওয়ায় নাছোড় মান্দার টেকো মাথা নন্দী শুধু বলে, কিন্তু বহু লোকে যে চোখে দেখেছে। ফণী বলেছে, মাঝবয়সী বেঁটে ফণী চট করে দাঁড়িয়ে প্রতিবাদ জানায়, না না, আমি তা বলিনি, আমি তা বলিনি, আমি কেন ও কথা বলতে যাব? এতক্ষণ পরে ঘনশ্যাম মুখ খোলে, জমায়েতে টু শব্দ নেই কারো মুখে, মেয়েদের ফিসফিসানি ছাড়া। তবু নেতাদের সভার কলরব থামাবার ভঙ্গিতে দুহাত খানিকক্ষণ তুলে রেখে সে বলে, যাক যাক যাক, সে কথা, ভাইসব ভাইসব, আজকালকার দিনে অত সব ধরলে মোদের চলে না। আমি বলি কি,
কথাটা যখন উঠেছে, রামপদর স্ত্রী নাম মাত্র একটা প্রাচিত্যের করুক, চাপা পড়ে যাবে ব্যাপারটা। বনমালী ফুসে ওঠে, কিসের প্রাচিত্যের? দোষ করেনি তো প্রাচিত্যের কিসে? গিরি গলাচের মুখেও প্রাচিত্যের করতে হবে নাকি লো? তবে মুখেও প্রাচিত্যের করতে হবে। তারপর বিশৃঙ্খলার মধ্যে জমায়েত শেষ হয়। বনমালীর বউ চোখ ভরা জল নিয়ে মুক্তার ঝাপসা মুখখানি দেখে তার চিবুক ধরে চুমু খেতে গিয়ে গালটা টিপে দেয়। কয়েকটি স্ত্রীলোক মুখ বাঁকিয়ে আর চোখে মুক্তার দিকে চাইতে চাইতে চলে যায়। শঙ্কর নিঃশব্দে মোড়া থেকে উঠে যেমন অযাচিতভাবে এসেছিল, তেমনি অযাচিতভাবে বিদায় না নিয়ে বনমালীর সঙ্গ ধরে, বলে, যদি খুঁজে পেতে এনে দি ফিরিয়ে নেবে ভাই? একটা কথা বলতে গিয়ে শঙ্কর থেমে যায়। ফিরিয়ে আনার মতো অবস্থা যে সকলের থাকে না, মন এমন বিগড়ে যায় যে ঘর সংসার আর যোগ্য থাকে না তার, সেও যোগ্য থাকে না ঘর সংসারের। কিন্তু কি হবে ও কথা বলে বনমালীকে? মহামারীতে লক্ষ লক্ষ দৈহিক মৃত্যু ঘটানোর মতো লোকে যদি তার বউয়ের নৈতিক মৃত্যু ঘটিয়েই থাকে, ওকে সে সম্ভাবনার কথা জানিয়ে লাভ নেই। যা, চিকিৎসার বাইরে অথবা চিকিৎসা করে সুস্থ করে তাকে আবার ফিরিয়ে আনা সম্ভব মানুষের জগতে, সেটা আগে জানা দরকার। শঙ্কর বনমালীর হাত ধরে বলে, চেষ্টা করে দেখি কি হয় ভাই, চেষ্টা করে দেখি কি হয়, বলে সহানুভূতির আবেগে বনমালীর হাতটা শঙ্কর চেপে ধরে হাতের মধ্যে। কলেজের বন্ধুর হাত যেমন ভাবে চেপে ধরে বন্ধুরা, সিকিখানা চাঁদের আলো ছাড়া মানসুকিয়ায় অন্ধকার সন্ধ্যা নেমে আসে। বেলতলায় ভূতের ভয় বছর দুই আগেও খুব প্রবল ছিল, আজকাল বেলতলার ভূতের ভয়ের প্রসঙ্গই যেন লোপ পেতে বসেছে মানসুকিয়ায়। এই বেলতলায় দাঁড়িয়ে গিরি বলে ঘনশ্যামকে, তুমি যদি না বলতে ব্যাপারটা চাপা দিতে। ঘনশ্যাম বলে, চোখ কান নেই, দেখোনি, আমি কি বলি না বলি তাতে কি আসতো যেত? আমি শুধু নিজের অবস্থাটা সামনে নিলাম লোকের মন বুঝে। গিরির বাড়ি বেলতলার কাছে, বেলতলায় সে ভয় পায়নি। বাড়ি যেতে পথের পাশে নালার ওপর তালের পুলটার মাথায় একটা মানুষকে বসে থাকতে দেখে তার বুক কেঁপে যায়। কে গা? কে? আমি, ঘনশ্যাম। আহ, এত রাতে এখানে বসে আছো? এই দেখছিলাম গায়ে গিরির মন টিকবে কি টিকবে না। গিরি বললে, কি দেখলে? টিকবে না গিরি, গায়ে তোর মন টিকবে না। মোর সাথে যদি তোর বিয়েটা হয়ে যেত, মুক্তার মতো একটা ছেলে পিলে যদি তোর হতো, কবছর ঘর সংসার যদি করতিস, তবে হয়তো। না গিরি, গায়ে তোর মন টিকবে না। কখন সে উঠে এসে দাঁড়িয়েছে কথা বলতে বলতে, কখন সে তালের পুল ডিঙিয়ে অদৃশ্য হয়ে গেছে কথা শেষ না করে, আর গিরির দুটো ভারী কথা না শুনি, ভালো মতো টের পায় না গিরি। মুখ বাঁকি সিকি চাঁদের আলোর আবছাতে অজানাকে সে অবজ্ঞা জানায়। গিরি আরেকবার মুখ বাঁকায়। গিরির মা শুয়েছিল কাঁথা মুড়ি দিয়ে। গিরি ডাকে, মা, ও মা, মা। গিরির মা ধর্মড়িয়ে উঠে বসে, গিরির মুখের দিকে চেয়ে বিরক্তির সুরে বলে, কে গো বাছা তুমি, হঠাৎ ডেকে চমকে দিলে? গিরি ডাকে, মা, ও মা। কে গা, কে গা বাছা তুমি, হঠাৎ ডেকে চমকে দিলে, কে গা? নমস্কার। ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন,
সে এখন আবার দেখা হবে আগামী পর্বে একটি নতুন গল্প নিয়ে। নমস্কার।